Links, links, yeah, yeah, yeah. because I, I, had, I asked some Molana, they said, Is um, you know, alcohol cannot is halal, yeah, yeah. it's is it alcohol free or with alcohol? It's with alcohol, it's got alcohol cannot in it, okay. okay. Danaat, okay. All right, then, thank some, you. Very much. Some Molana says that it's halal, you can use alcohol cannot. So, if you can please, yeah, okay, man. okay, brother, Mateem, many, huh? many non alcoholic, you know, um, alaykum alaykum. The they, they have got uh, uh, perfume. বডি স্প্রের ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন হলো অ্যালকোহল ফ্রিটা যেন আমরা ইউজ করি এখন যদি কোনো পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহলটা হারাম হলো ফর ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং কেমন কারণ যদি এমন হয় যে শরীরে অ্যালকোহলওয়ালা মানে যদি ই হয় বা এটা তো কেমিক্যাল অ্যালকোহল শরীরে লাগলে পরে এর কারণে তো কেউ ড্রাঙ্ক হয়ে যাচ্ছে না সেজন্য অনেক স্কলাররা বলেছেন কথা যদি এরকম পারফিউমের মধ্যে বা বডি স্প্রের মধ্যে এরকম অ্যালকোহলের সাবস্টেন্স থাকে যদি কি ইউজ করে পারফিউম হিসেবে বডি স্প্রে হিসেবে জায়জ হবে তবে বেটার হলো যে আমরা অ্যালকোহল ফ্রি যে কোনো আমরা পারফিউম অথবা আমরা যেন বডি স্প্রে ইউজ করি যেটা বলছিলাম যে অ্যালকোহল ফ্রি পারফিউমে কিন্তু লেখা থাকে যে অ্যালকোহল ডিনাট লেখা থাকে অনেক অ্যালকোহল ফ্রি পারফিউমে আছে এবং অনেকেই বলছেন যেটা হালাল এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি যে অ্যালকোহল সেই অ্যালকোহল না সেটাকে রিফাইন করে আমি বলেছি কেমিক্যাল অ্যালকোহল এটা ওই অ্যালকোহল নয় যেটা আপনার মানুষ খেলে পরে যেটা মানুষ মাতাল হবে অ্যালকোহলে তো অনেক রকম আছে কাপল অফ হান্ড্রেড মানে টাইপস অফ অ্যালকোহল আছে কেমন

আরো সুরাই আসেন সুরা মুলুক তো আল্লাহর নাম ফড়ি আল্লাহর যে নাম আছে যা কিছু ফড়ি আর কি আমি ফড়িয়া ফুদিয়া রাখি এক উতল তেল আর এক ফানি আপনি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যে পানি রেডি করেন বা তেল রেডি করেন এইটা ইজ্জতের সঙ্গে এটা ব্যবহার করা উচিত আপনার পায়ের নিচে যদি এমন কোন যদি কোন বেমারি থাকে আপনার কোন বেরাম থাকে অথবা পায়ের নিচে আপনার যদি পেইন থাকে ব্যথা থাকে এটা লাগানো দরকার তাইলে আপনি এটা করতে পারবেন কিন্তু ইচ্ছা বিনা প্রয়োজনে না করাটা ভালো এখন কারো মনে করেন পায়ে ব্যথা এই জন্য পায়ের জন্য কেউ মানে দোয়া পড়তেছেন বা তেল দিচ্ছেন তাইলে এটা যায় আছে অসুবিধা নেই যদি প্রয়োজন হয় তাহলে করা যাবে কিন্তু পানিকে মানে ডিসরেসপেক্ট করার জন্য না এখন একজনের পায়ে ব্যথা এই জন্য পা ধোয়া লাগে তখন উনি এটা ইউজ করতে পারবেন কোন যদি মানুষের ব্যমার তো পায় হইতে পারে ঠিক না কথা ব্যমার তো সবসময় মানুষের গায়ে হবে বা মাথায় হবে তা না প্রয়োজন যদি হয় তাইলে এটা করা যাবে বিনা প্রয়োজনে এটা করা ঠিক না আল্লাহু আকবার অসংখ্য ধন্যবাদ এই বনছিলেন আমাদের আজকে শেষকলার शेख মাদানী সো কুইক হ্যাঁ আমাদের সময় আসলে একবারে চলে এসছে। আসলে দর্শকরা অনেক কিছু জানতে চেয়েছিলেন আপনার কাছ থেকে যে হালাল হারাম যে সাবজেক্টটা নিয়ে আমরা কথা বলেছিলাম জি আমরা এটা আসলে কন্টিনিউ করব তবে আজকে এই শেষ সময়ে এসে আপনি ভাবে কি বলবেন হালাল উপার্জনের ব্যাপারে হালাল ইনকামের ব্যাপারে রসুল্লাহ সাল আলহিউসাল্লামের কথা হলো যে তালাবুল কাসবুল হালাল ফরিদা তুন বাদাল ফরিদা হালাল উপার্জনের এটা একটা ফরজ ফরজ নামাজ আদায়ের পরে সেজন্য রব্বুল আলামিন হালাল খাবার যেন আমরা গ্রহণ করি রিজিক যেন হালাল হয় কারণ হালাল যদি আমরা না খাই বড়িটা যদি হালাল না হয় আল্লাহর কাছে মানুষের এবাদত পর্যন্ত কবুল হয় না এক হাদিসের মধ্যে রসুল্লা সাল্লাম বলেছেন এক লোক হজ করতে করতে ওমরা করতে করতে আশাস আকবর যে তার চুলগুলো শরীরটা ধুলায় মলিন হয়ে গিয়েছে এবং উস্কো খুস্ক হয়ে গেছে ইয়াবল্লাহ আল্লাহ 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 চিৎকার করতে করতে জিব্বা বের হয়ে যায় কিভাবে তার দোয়া কবুল হবে মাতাম মশু হারামু হারাম হারাম যে খাবার সে খায় এটা হারাম খাবার কারণ হারাম পয়সা দিয়ে কিনা যে যা কিছু সে পান করে এটা হারাম কারণ হারাম পয়সা দিয়ে কিনা যে কাপড় সে পরে আছে এটাও হারাম পয়সা তাহলে কিভাবে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে এজন্য জন্য হালাল উপার্জন এবং হালাল খাওয়াটা হলো এবাদত কবুলের শর্ত আরাখ হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন ইন্না আল্লাহ তায়িব লা ইয়াক্ববাল ইল্লাহ ত্বয়িব আল্লাহ হলেন পুত পবিত্র আর পবিত্র জিনিস ছাড়া অপবিত্র কোনো ডার্টি জিনিসকে রব্বুল আলামিন কবুল করেন না সেজন্য হালালটা হলো আমাদের একটা বেসিক কনসেপ্ট আমাদের জীবনের জন্য আমাদের মরণের জন্য আমাদের উপরে হালাল সহকারে আমাদের বাঁচতে হবে এবং হালালের উপরে আমাদের মরতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন অসংখ্য ধন্যবাদ শেখ মাদানি আপনার আজকে জন্য ধন্যবাদ দর্শক বৃন্দ আমাদের কাছে ফোন করেছেন যাওয়ার আগে আমাদের ঠিকানা দিয়ে যাচ্ছি যে ঠিকানা আপনার আমাদের কাছে প্রশ্ন করতে পারেন দি প্রডিউসার ইসলাম এসেন্সিয়ালস টোয়েন্টি সিক্স ক্লিফোর্ড রোড লন্ডন ই সেভেন্টিন ফোর জেই সেন্ট্রাল আপনারা লিখতে পারেন